আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে আমার চ্যানেল প্রিয় স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আজকে আমার আলোচনার বিষয় গস জর্ডান মেথড আমরা গত যে ভিডিওটা করেছি সেখানে গস ইলিমিনেশন মেথড করেছিলাম আজকে গস গজ মেথডটা হলো হল এলিমিনেশন মেথডের একটা মডিফিকেশন বা একটা সংশোধিত রূপ যেখানে আমাদেরকে এই ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এই সমীকরণ জোটের এ ম্যাট্রিক্সটা তার একক ম্যাট্রিক্সে রূপান্তরিত করার পদ্ধতি মাধ্যমে সমাধান নির্ণয় করতে হবে এখানে এ ম্যাট্রিক্স বলতে কি বোঝানো হয়েছে এই আমাদের এখানে যে সমীকরণ জোটটা দেওয়া আছে তাদের এক্স ওয়াই জেড এর নিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্স তৈরি করি যার নাম এ দেওয়া হয় তাহলে এই এ কে আমাদের পর্যায়ক্রমে একক ম্যাট্রিক্স রূপান্তরিত করার মাধ্যমে লাস্টে আমরা এই সমীকরণ জোটের সমাধান পাবো এই পদ্ধতিটাই হচ্ছে গস জর্ডার মেথড এখন প্রথম কাজ হবে আমাদের এই যে সমীকরণ জোটগুলো দেওয়া আছে তাদেরকে এক্স ইকুয়াল টু বি এই আকারে তৈরি করে নেওয়া যে যে সিস্টেম ওয়ান ইজ ইকুভ্যালেন্ট টু এক্স ইকুয়াল টু বি এটার মাধ্যমে তৈরি করে নিতে হবে এখানে এ এক্স এবং বি কারা এ হচ্ছে এক্স ওয়াই এর সকল শখগুলোকে নিয়ে তৈরি করা ম্যাট্রিক্স এক্স কারা এই শহকগুলোকে এক্স ওয়াই জে ইয়া চলকগুলো এক্স ওয়াই জেড হচ্ছে এখানে এক্স ম্যাট্রিক্স ধরে নেওয়া হবে এবং বি হচ্ছে এই কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্স মানগুলো দেওয়া আছে এই কনস্ট্যান্টগুলোকে বি হিসেবে চিহ্নিত করা হয়েছে এখন এইটুকু প্রথমে যে কোনো অঙ্ক দেয়া থাকুক তোমাদের গজ জ্বরের মেথডের প্রথমেই আমার এই পার্টগুলো লিখে নিতে হবে এখন আমার কাজের ক্ষেত্রে প্রথমে ম্যাট্রিক্সটাকে সাজিয়ে নিতে হবে কিভাবে এ এবং বি এভাবে আলাদা একসাথে করে লিখে নিয়ে সাজাতে হবে এ সম্পূর্ণ লিখে তার পাশে দিয়ে এই পাশে লিখে সম্পূর্ণ এখন আমি আগেই বলেছি আমাদের কাজ হচ্ছে একক ম্যাট্রিক্সে তৈরি করে নেওয়া এটা একক ম্যাট্রিক্স তৈরি করার জন্য প্রথমত আমাকে এই প্রথম যে পার্টটা আছে বা প্রথম যে ইলিমেন্ট আছে একে ওয়ান করতে হবে এখন ওকে ওয়ান করতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই লাইনটাকে দুই দিয়ে ভাগ করে দেওয়া তো দেখো আমি প্রথম পার্টটাকে কি করেছি আমি কোনো ওয়ান চেঞ্জ করিনি শুধুমাত্র প্রথম রোটাকে দুই দিয়ে ভাগ করে দিয়েছি দেখো দুই দিয়ে ভাগ করলে হচ্ছে এক এটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু আর টেন কে করলে হয় ফাইভ আর থ্রি হলো থ্রি বাই টু এটা হচ্ছে আর ওয়ান প্রাইম প্রথম কাজ হচ্ছে এক বানানো একক ম্যাট্রিক্স কোনটা ওয়ান জিরো 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 ওয়ান জিরো এবং জিরো জিরো ওয়ান আমি ওয়ান করে নিলাম এরপরের কাজ হচ্ছে এই পরবর্তী দুইটা ভ্যালু এদেরকে জিরো তৈরি করতে হবে এখন জিরো তৈরি করার ক্ষেত্রে প্রথমত আমাদের আগের যে ইলিমিনেশন মেথড করলাম তখন যেভাবে কাজ করেছি মোটামুটি ওই ধরনেরই আমাদের কাজ করে নিতে হবে কিভাবে এই যে এখন আমরা এই দুটাকে জিরো তৈরি করব। কিন্তু কাজ করব কার সাথে আমার যোগ বা বিয়োগ যাই করি না কেন সেটা করতে হবে ফার্স্ট সাথে এখন তুমি একটু চিন্তা করে দেখো এখানে আছে মাইনাস ওয়ান আর এখানে আছে প্লাস ওয়ান তাহলে জাস্ট এই দুটা যোগ করে দিলে কিন্তু এই সেকেন্ড রো এর ফার্স্ট ইলিমেন্টটা জিরো হয়ে যাবে তাহলে আমি সেকেন্ড রো এর প্রথম কাজটা কি করব। আর টু এবং আর ওয়ান এই দুইটাকে যোগ করে দিব দেখো সবাই আমি তাই করেছি আর টু এবং আর কে যোগ করে দিয়েছে যোগ করলে কি হয় মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে জিরো হচ্ছে আর এই দুটাকে যোগ করলে ফোর আর মাইনাস থ্রি বাই টু এই দুটাকে যোগ করলে হয় ফাইভ বাই টু এটা পাশে কোথাও রাফে করে নিতে পারবে ফাইভ আর টু যোগ করলে সেভেন টোয়েন্টি আর থ্রি বাই টু যোগ করলে ফর্টি থ্রি বাই টু হয়ে যায় জাস্ট নর্মালি যোগ করে দিয়েছে এর পরে পাটে দেখো এখানে পাঁচ আছে কিন্তু এখানে কিন্তু এক আছে আমি যদি ওকে এক পাঁচ দিয়ে গুণ করে দেই তারপরে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এটা জিরো পাওয়া যাবে তাহলে আমার পরবর্তী কাজ কি হবে আর থ্রি প্রাইমটা হবে আর থ্রি মাইনাস ফাইভ আর ওয়ান আমার শুধু এই বাকি ইলিমেন্টগুলো দেখার দরকার নেই আমি শুধু প্রথম এলিমেন্টটাকেই খেয়াল করব এখানে এটাকে জিরো কিভাবে করব আবার বলছি আমি প্রথম রোকে পাঁচ দিয়ে গুণ করলে এটা পাঁচ হয়ে যাচ্ছে তখন আমি থার্ড রো থেকে ফার্স্ট রোটাকে বিয়োগ করে দেব আমি তাই লিখেছি আর থ্রি মাইনাস ফাইভ আর ওয়ান এখানে বিয়োগ করা হলে এই ঘরটা পাওয়া যাবে তোমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি একটু এখানে সহজের জন্য বুঝাচ্ছি প্রথম কাজ বলেছে আর থ্রি মাইনাস ফাইভ আর ওয়ান এখানে আর থ্রি কে আর থ্রি হচ্ছে পাঁচ দুই এক ফাইভ টু ওয়ান আর এই পাশে আছে ফাইভ টু ওয়ান মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এটা হচ্ছে প্রথম আর থ্রি আর আর ওয়ান হচ্ছে আর ওয়ান হল ওয়ান মাইনাস থ্রি বাই টু আর হচ্ছে গুণ করি এখানে পাঁচ দিয়ে যদি একবারে গুণ করে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে এই লাইনটা খেয়াল করো এই লেনটা যদি পাঁচ দিয়ে গুণ করে দাও এটা হয়ে যাচ্ছে পাঁচ এটা হচ্ছে মাইনাস টু পঁচিশ পনেরো বাই দুই এটা হচ্ছে পাঁচ গুণ করার পরে এটা আর ওয়ান এটা আর থ্রি আর এটা হচ্ছে আর ওয়ান ফাইভ আর ওয়ান তো আমাকে কাজ করতে বলছি কি আর থ্রি মাইনাস ফাইভ আর ওয়ান আমি যদি বিয়োগ করে দেই এখানে কি করবা সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সো প্রথম কাজ হচ্ছে এই যে যেটা এটা বাদ চলে যাচ্ছে জিরো এখন এটা কি করতে বলছে যোগ কিন্তু এটা হচ্ছে টু প্লাস ফিফটিন বাই টু এটা বিয়োগ ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ আর এটা আমি একটু ডিটেলসে করাচ্ছি আচ্ছা এটা হবে মাইনাস বারো মাইনাস পনেরো বাই দুই এইভাবে তো আমি যদি ক্যালকুলেশন করে নাও দেখো টু এখানে হবে জিরো এটা লস সকলে কত হয় চার তাহলে পনেরো আর চার উনিশ বাই দুই এখানে চলে গেলে মাইনাস চব্বিশ এখানে দেখো বারো দুগণ বারো দুগণে চব্বিশ চব্বিশ আর পনেরো চৌত্রিশ চৌত্রিশ আর পাঁচ হচ্ছে থার্টি নাইন মাইনাস থার্টি নাইন বাই টু একবার লিখলাম হ্যাঁ তো এইটা হচ্ছে আমার বিয়োগ ফল আমি যদি এটা সরাসরি এখানে অন্য কোথাও ক্যালকুলেশন করে আমি সরাসরি এই যে অঙ্কের মধ্যে বসিয়ে দেই তাহলে দেখো এই লাইনটা পাওয়া যাবে আমি জানি তোমরা যোগ বিয়োগ বুঝতে পেরেছো তারপর একটা একটা পার্ট একটু বুঝিয়ে দিলাম আর বাকিগুলো তোমরা রাফে করে তারপর অঙ্কের মধ্যে অ্যান্সারটা বসাবে ঠিক আছে তো আমার এখানে দেখো আমার প্রথম কাজ কি ওয়ান করেছি এরপর দেখো এই পুরাটাকে ওয়ান জিরো জিরো তার মানে এটা প্রথম লাইন হয়ে গেল আমার গস ইলিমিনেশনের ইলিমিনেশনের ওখানে কিন্তু এরকমের ছিল না একবারে করা হয়েছে আমার এখানে সুবিধা হচ্ছে প্রথমে ওয়ান তারপর জিরো জিরো পরের স্টেপও তাই করব প্রথমে মাঝের অংশটাকে ওয়ান করবো দেখো এখানে এখানে ওয়ান করব তারপরে উপর নিচে দুইটাকে জিরো করব এটার সিস্টেম এরকম হবে গস জর্ডান মেথডের প্রথমে ওয়ান পরের দুটো জিরো এরপরে এটাকে ওয়ান করে বাকি দুটো জিরো এর থা এরপরের পার্টে গিয়ে এই যে এই অংশটাকে ওয়ান করে বাকি দুটো জিরো করব এটাও নর্মালি গস জর্ডান মেথডের পদ্ধতিটা অঙ্ক করার পদ্ধতি তো এখানে একটু দেখি এখানে আছে ফাইভ বাই তো এটাকেও ওয়ান করা সবচেয়ে সহজ টু বাই ফাইভ দ্বারা পুরো লাইনটাকে গুণ করে দিলেই সেটা ওয়ান হয়ে যাচ্ছে তো এই এখানে ওয়ান করে নেওয়া এই যে দেখো টু বাই ফাইভ দিয়ে আর ওয়ানকে গুণ করে নিয়েছি সো ওয়ান চলে আসছে এখন আমাদের কাজ হচ্ছে এর উপরে বাকি দুইটাকে জিরো না তো আমাদের একক ম্যাট্রিক্স হবে সো এখন এই কিভাবে আমার সেকেন্ড স্টেপে গিয়ে সকল কাজ হবে আট টু এর সাথে প্রথম স্টেপে কাজ করেছি আর ওয়ান সাথে এখন যা কাজ করব সব হবে আট টু এর সাথে তো আমি যদি প্রথমে এটাকে জিরো করতে চাই তার মানে কি আমার এই ওয়ান এর সাথে থ্রি বাই টু গুণ করতে হবে তাহলে এটা হয়ে যাবে থ্রি বাই টু এখানে আছে মাইনাস থ্রি বাই টু দুইটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে দেখো আর কি করছে আর এর সাথে মানে ওর সাথে আমি এই আর টু কে থ্রি বাই টু দ্বারা গুণ করে যোগ করে দিয়েছে যাতে আমার এইটাকে পুরা যোগ করলে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমি আর থ্রি প্রাইম কিভাবে কাজ করব এখানেও একই আমি এখানে নাইন বাই টু নাইনটিন বাই টু দিয়ে গুণ করবো কিন্তু এখানে যেহেতু দুইটাই প্লাস তাহলে একটা বিয়োগ করে দিব যে আট এটা যদি করা হয় তাহলে এটাও এটা জিরো হয়ে যাবে ক্যালকুলেশনটা একটু সাবধানে করবে একবার একটা ক্যালকুলেশন ভুল হয়ে গেলে কিন্তু সঠিক করতে হলে আবার পুরো অঙ্কটা তোমাকে করে দিতে হবে আর নিউ মেডিকেল আগেই বলেছি পরীক্ষার সময় সময় খুব কম থাকে ক্যালকুলেশন এত বেশি সো একটু সাবধানে সময় নিয়ে করবে অঙ্ক করার সময় যাতে ভুল না হয় আচ্ছা তাহলে আমরা পরের স্টেপে কি করলাম এই পুরাটুকুকে জিরো ওয়ান জিরো করলাম তারপর হলে এর পরেরটাকে তোমরা বুঝতেই পারছো কি করব এর পরের অংশে আমি এই যে ওয়ান করব তো এটাকে ওয়ান করতে হলে সুবিধা আমি উভয় পক্ষকে ফাইভ বাই মাইনাস এই যে মাইনাস ফাইভ বাই টু ফিফটি থ্রি দ্বারা গুণ করে দিলেই তো এটা ওয়ান হয়ে যাচ্ছে এটা সহজ মানে এই ওয়ান করাটা সোজা এরপর আর স্টেপে বুঝতেই পারছি যে বাকি দুইটাকে জিরো করতে হবে জিরো করার সিস্টেম আগের মতন সেম আর একটা জিনিস খেয়াল রাখবে প্রথম ক্ষেত্রে আমি কাজ করেছি আর ওয়ানের সাথে দেখো এখানে আর ওয়ানের সাথে কাজ করেছি সেকেন্ড ক্ষেত্রে কাজ করেছি আর টুর সাথে তাহলে এখন বলতেই পারছি যে এখন কাজ করবো কার সাথে আর থ্রির সাথে তো এখানে কাজ কি হবে এখানে এখানে আছে চোদ্দ বাই পাঁচ তো আমি এই লাইনকে যদি চোদ্দ বাই পাঁচ দিয়ে গুণ করে বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমি টু পাওয়া যাবে এটা জিরো হবে আর এর ক্ষেত্রে কি হবে এখানে ছেচল্লিশ বাই পাঁচ আছে তো ছেচল্লিশ বাই পাঁচ দিয়ে গুণ করে আমি ওকে বিয়োগ করে দিলে আমার এখানে জিরো পাওয়া যাবে যে এখানে ক্যালকুলেশন লেখা আছে এটাকে কিছুটা তোমরা পাশে সিম্পলিফাই করে দেখবে এই দুটো জিরো চলে আসবে তাহলে আমার স্টেপ এটাও হয়ে গেল এভাবে করে আমার কিন্তু দেখো বামের এই অংশটুকু সম্পূর্ণ টুকুই ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান হয়ে গেছে তার মানে কি এটা আইডেন্টি ম্যাট্রিক্স না সো এটা যদি হয় সেক্ষেত্রে আমি এই পাশে কিছু মান পাচ্ছি এখন পরের স্টেপটা কি হবে একটু দেখো এরপরে দা রিকোয়ার্ড সিস্টেম ইজ এখানে এটা কার ভ্যালু এটা এক্স ওয়াই জেড সো এখানে যদি ইকুয়েশন আকারে তোমরা লিখতে চাও তো কি লেখা যাবে ওয়ান ইন্টু এক্স প্লাছ জিৰ' ইন টু ওৱাই জিৰ' ইনটু জেড ইকুৱেল টু ফ'ৰ এইকেণ্ড পাৰ্টে কি লিখা যাব জিৰো ইন টু এক্স ওৱান ইণ্টু ওৱাইছ জিৰ' ইন টু জেড ইকুৱেল টু থ্ৰী লাষ্টে জিৰ' ইনটু এক্স প্লাছ জিৰ' ইন টু ওৱাই প্লাছ ওৱান ইন টু জেড ইকুৱেল টু টু তাৰ মানে কি প্রথমটা থেকে এক্স এর ভ্যালু পাওয়া গেল সেকেন্ডটা থেকে ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে থার্ড থেকে জেডের এর ভ্যালু পাওয়া যাবে তাহলে অ্যানসারটা কি দাঁড়াচ্ছে অ্যানসার হচ্ছে এক্স এর মান মাইনাস ফোর এর মান থ্রি এবং জেড এর মান টু এই যে আমি লাস্টে অ্যানসার পেয়ে গেছি এটা এই মানগুলো তুমি ইকুয়েশনে বসিয়ে দেখবে যে আসলে সবগুলো ইকুয়েশন স্যাটিসফাইড করে কিনা যদি করে তাহলে বুঝতে পারবে তোমার অঙ্ক হয়েছে আর গস জর্ডানের আরেকটা অঙ্ক বাসায় তোমাদের কাজ থাকবে আমি তোমাদেরকে একটু অঙ্কটা দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটা সবাই একটু বাসায় করে নেবে ঠিক আছে আহ অ্যান্সারটাও আমি দিয়ে লিখছি আমি অঙ্কটা বলে দিচ্ছি টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড ইকুয়াল টু থ্রি আর থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু টু মাইনাস টু আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সিক্স এই অঙ্কটা বাসায় করবে করার পরে অ্যান্সারও আমি লিখে দিয়েছি দেখো তুমি দেখবে সবাই মিলে যে অঙ্কর আনসারটা মিলেছে কিনা না এটা এক্স এর মান আসবে টু ওয়াই এর মান আসবে মাইনাস ওয়ান আর জেড এর মান আসবে থ্রি গস জর্ডান মেথডে সবাই অঙ্কটা প্র্যাকটিস করতে পারবে বাসায় আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আশা করি সবাইয়ের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ